আজকে 7ই সেপ্টেম্বর, আমরা ভারতবাসী হিসেবে জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই 7ই সেপ্টেম্বর গুজরাটের মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছিলেন। তো 20 বছরের ওনার যে প্রশাসনিক সফল মুখ্যমন্ত্রী এবং সফল প্রধানমন্ত্রী যে 7 বছর ওনার চলছে, উনি যে কার্যক্রম ভারতবাসীদের জন্য, সাধারণত আমাদের গরিব অংশের মানুষের জন্য বিভিন্ন প্রকল্প নিয়েছেন, তার জন্য আজকের এই বিশেষ দিনে ওনাকে আমরা বেনিফিশিয়ারি থেকে চিঠি লিখে ওনার উদ্দেশ্যে প্রেরণ করছি, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, ওনার সুদীর্ঘ আয়ু কামনা করছি, উনি যেন সুস্বাস্থ্য থাকেন সেটা আমরা কামনা করছি। তা আজকে শুধু আমরা না, আমার সারা ত্রিপুরা রাজ্যে সে কর্মসূচি আমাদের প্রদেশ স্তর থেকে, বিভিন্ন মোর্চার স্তর থেকে আজকে গ্রহণ করা হয়েছে, এবং মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা 10,000-এর মতন সেই চিঠি বেনিফিশিয়ারির কাছে আমরা জনসংযোগ করেছি, এবং 10,000-এর মতন চিঠি আজকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা পাঠাচ্ছি। তা আমরা সেটাই আজকের দিনে আমাদের বার্তা থাকবে যে প্রধানমন্ত্রী, আপনি যেভাবে ভারতবর্ষকে বিশ্বের দরবারে নিয়ে গেছেন, আমরা আপনার পাশে থেকে আমরাও আমাদেরকে ভারতবাসী হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য ভারতবাসী স্বপ্ন পূরণের সেটা আমরা করব, আমরাও আপনার পাশে আছি। সঙ্গে সঙ্গে আমরা আজকে আবার একটু ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজিকে, উনিও এই প্রধানমন্ত্রী প্রদত্ত প্রকল্পগুলিকে রাজ্যবাসীর কল্যাণার্থে যেভাবে খুব অতি দ্রুততার সঙ্গে বণ্টন করছেন, সে তার জন্য ওনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ কি, আমরা দেখেছি উজ্জ্বলা যোজনা গ্যাস আমাদের এই ত্রিপুরা রাজ্যে পরিবর্তনের পর অতি দ্রুততার সঙ্গে প্রায় আমরা 3 লাখ মায়েদের কাছে পৌঁছে দিতে পেরেছি, এবং কিছুদিনের মধ্যে আমরা উজ্জ্বলা 2 যোজনা নিয়ে আবার ফিরছি, এবং যারা এখনও পাননি তাদের কাছে আমরা চলে যাব, এবং এই কার্যক্রমগুলি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে দ্রুততার সঙ্গে করছেন তার জন্য ওনাকেও আজকের বিশেষ দিনে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।